সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। খুব বেশি ভূমিকা যাব না, সরাসরি নিউজে পবিত্র কোরআনের একটা আয়াত। আর আগের ভিডিওগুলোতে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ইরশাদ করেছেন যে হে মানব জাতি, তোমরা যা দুঃখ দুর্দশা বা মাঝে মাঝে এই যে বিষয়গুলো তোমাদের জীবনে আসে সেগুলো তোমাদের দুই হাতের কামাই, তারপরেও আমরা বলি যে আমাদের কপাল খারাপ। কপাল আসলে বিভিন্ন সময় নিজেরাই লেখি, বাট যখন ভুল হয়ে যায় সে ভুলকে শুধরানোর আর কোনো সুযোগ থাকে না। দর্শক, বিয়ের দুই দিনও হয় নাই, হাতের মেহেদিও শুকায় নাই, নেল পালিশগুলো মনে এখনও জায়গায় রয়ে গেছে, এগুলো ওঠে নাই, ঠিক তখনই আমাদের নাসিরের সাবেক প্রেমিকা শোভা, আপনারা জানেন যে সঙ্গীত শিল্পী ইলিয়াসকে বিয়ে করেছে, তবে সে যে এত বড় বাটপার চিটার এই ছেলেটা, আমি আশ্চর্য হয়ে গেছি। মানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা সবাইরই নেওয়া দরকার যারা যারা তার হাতে প্রতারিত হয়েছেন। ধাপে ধাপে তিন বিয়ে করেছেন, দ্বিতীয় বউকে তালাক না দিয়া শোভাকে বিয়ে করেছে। এখন শোভাও কিন্তু জাইনা শুনিয়ে বিয়ে করছে, বুঝছেন? এমন না যে শোভা জানতো না, কারণ তার বিয়ের খবর সারা দুনিয়া জানছে। এখন এই বিয়ে বসার পরে যখন বিষয়টা সামনে চলে আসছে আর যখন তার দ্বিতীয় স্ত্রী মামলার বিষয়টা ঘোষণা দিয়েছে, তখনই নগদে পোল্টি মেরা বসছে এ ছেলে। শোভা গতকালকে তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল যে তিনি কি বলেছেন না কি ইলিয়াসকে বিয়ে করেছেন, এটা আবার যখন গণমাধ্যম লাড়াচাড়া করছে এই পোস্টটা কিন্তু ডিলিট করে দিছে। এর ঠিক কয়েক ঘন্টা পরে তিনি আরও একটা স্ট্যাটাস দিয়েছেন যে যখন শোনে যে সংসারে কোনো মেয়েকে মেরে ফেলে বা কাউকে মরে যেতে বাধ্য করে সেটা আসলে কেন হয়, তিনি আজ তা হারে হারে বুঝতে পারছেন। তিনি সত্যটা সবার সামনে প্রকাশ করেছেন আর এর জন্যই তিনি সবচেয়ে বেশি খারাপ হয়ে গেছেন তার কাছে। হাই আল্লাহ, এই কি ছিল আমার কপালে, এই লেখাটা শোভাই লিখেছে তার ফেসবুক আইডিতে। বিষয়টা ইলিয়াসকে উদ্দেশ্য করে, কারণ হচ্ছে ইলিয়াস যথেষ্ট গোপনীয়তা অবলম্বন করে শোভাকে বিয়ে করেছিল, এমনকি বিয়ের বিষয়টা সে কিন্তু গোপনে রাখছিল। বাট শোভা যখন হলুদের ছবি প্রকাশ করলো, কিছু ছবি দিয়ে দিল, তখনই আসলে ঝামেলাটা পাকাইছে, কারণ সে তার আগের বরে ডিভোর্স দেয় নাই। আর এটা কি শোভা জানতো না কি জানতো না, নাকি দুজনের মধ্যে এরকম সেটিং ছিল যে আস্তে ধীরে মানায় নেব, অথবা ইলিয়াস শোভারে বলছে যে তারা তো তালাক দিয়ে দিছি। আর যখন দ্বিতীয় বউ সামনে এসে গেল, মামলার হুমকি দিল, তখন ইলিয়াস ভয় পাইছে, ভয় পেয়া শোভার সাথে নিশ্চয় সেটা নিয়ে ঝগড়া করছে, আর যার কারণে বাধ্য হইয়া শোভাই সেই স্ট্যাটাসটা দিছে। আজকে দিন শেষে দেখেন যে নাসিরের তো কপাল ভালো, তামিমা তাম্মি তার হাত ছাড়ে নাই ভাই। শোভার বিষয়টা আমি দেখতেছি যে সে এমন এক বাটপারের খপ্পরে পড়ছে আর নিজেও অন্য নারীর সংসার ভাঙতে গিয়া নিজের সংসার দুই দিনই টিকছে না এখন। আর যেহেতু গুতাগুতি শুরু হয়ে গেছে, খুব বেশি সময় কিন্তু সংসারটা টিকবে বলে মনেই হয় না। মামলা খাওয়ার আগেই দুজনের সেপারেশনও হয়ে যেতে পারে, যদিও বিয়েটা গোপনীয়, বাট নিশ্চয়ই কাবিন এবং রেজিস্ট্রি করা হয়েছে। সো যেহেতু বিয়ে হয়ে গেছে, আমরা চাই সংসার থাকুক না থাকুক, আসলে এটা এখন বলারও সুযোগ নেই, কী চাই নিজেও জানি না। এখন যে দোয়া করবো নাকি বদোয়া করবো, তবে এতটুকু বুঝি প্রত্যেকটা পাপের শাস্তি আল্লাহ পাক দেন, তবে কাউকে আছে দুনিয়ার জমিনে নগদেই দেন, আর কাউকে আছে হয়তো দুনিয়ার জমিনে ছাড় দেন বা ছেড়ে দেন না, শেষ বয়সে পান, অথবা কাল আখেরাতে হাসরের ময়দানে সেই অপরাধের শাস্তি পাবে। আজকে শোভাকে দেখে শিক্ষা নেওয়া উচিত। আর শোভারও আমি মনে করি ওনার নিজেরই লাজ লজ্জা নাই, সেলিব্রিটি দরকার ভাই কেন? তোর পিছনে কি মানে ছেলের অভাব ছিল কোথাও না কোথাও? অনেক ছেলে নিশ্চয় লাইন মারছে, এগুলো আমরা বুঝি, কিন্তু কেন ইলিয়াসের মতন সেলিব্রিটি দরকার লাগছে? এরকম সেলিব্রিটি হ্যাঁ তিন দিন পরে পরে বিয়ে করে, বউ ছাইরা দেয়, নানান কাহিনী, এক বউরে গোপন রাখে, আর এক বউ বিয়ে করে, আর তোমার বিয়ে করে সে গোপন রাখতে চায় কেন? আমি প্রথম দিনের ভিডিওতে বলছিলাম, শোভা ভাই তুমি কিন্তু বিয়েটার এটার সম্পর্কে সব প্রকাশ করে দাও, কারণ তোমরা এই ঘোলা মানে ঘোলা পানিতে মাছ শিকার করতে যাও না, বিপদে পড়বা। আজকে দেখেন এটা সামনাসামনি চলে আসছে। এখন শোভার উচিত ফর সিকিউরিটি পারপাস বিয়ের কাবিননামা রেজিস্ট্রি এগুলো জনতারে জানাই দেওয়া বা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাই দেওয়া, কারণ ইলিয়াস পোল্টি মারছে। আর এখন এই সংসারে জীবনেও শান্তি হবে না। আপনি লেখা রাখেন যে শোভা ইলিয়াসের সংসার তিন মাসও টিকে কিনা, অলরেডি কিন্তু হয়ে গেছে শোভায়, ও যে বললাম না একটা স্ট্যাটাস দিয়ে ভয়ে হয়তো ঝগড়া হয়েছে ইলিয়াস এটা নিয়ে, কারণ পাবলিক তার ছাগল না, পাবলিক শক বোঝে এটা নিয়ে ট্রোলিংয়ের শিকার হইয়া সে পোস্টটা ডিলিট করছে ইলিয়াসের সাথে ঝগড়ার পরে। এখন লাস্ট যেটা দিছে সে আত্মহত্যাও করতে পারে, কেন এখন সে আত্মহত্যা করবে? আসলে কিছু কিছু মানুষের জীবনের পরিণতি তারা নিজেরাই ডেকে আনে, কারণ সমাজের ট্রোলিংয়ের শিকার হইতে সোশ্যাল মিডিয়ার এই যুগে। তো যাই হোক, দেখা যাক, আমরা শোভাকে বলবো ধৈর্য ধারণ করেন আর যেটা সিস্টেমিকলি পদক্ষেপ নেওয়া সেটা নেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।